সুন্দর সামনে হাজির হতে পেরেছি। সেজন্যই আমার মনে হয় আমরা আপনারা সবাই অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। আজকের এই কয়েক ঘন্টার নোটিসে যেভাবে জনগণ সহ নেতা কর্মী সহ সমবেত হয়েছে, সেজন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেন এই আওয়ামী লীগ বিএনপির জনসভাকে ভয় পায়? তারা জানে যে লোকে জনস্রোত হয়ে যাবে, সেই জন্য তারা জায়গা বেঁধে দেয়, স্টেজের মাপ বেঁধে দেয়, মাইক এতটার বেশি চলবে দেওয়া যাবে না, সব কিছু নিয়ম। নিয়ম যদি হয়, আইন যদি হয়, তাহলে সকলের জন্য হওয়া উচিত। শুধু বিএনপির জন্য হবে বা বিরোধী দলের জন্য হবে, আর আওয়ামী লীগের জন্য কোনো কিছু হবে না, থাকবে না, এটা তো হতে পারে না। তাই আজকের দিনটি কি দিন? আজকের দিনটি গণতন্ত্র হত্যা দিবস, ঠিক না কি? 5ই জানুয়ারি আমি জানতে চাই আপনাদের 5ই জানুয়ারি কি কোনো ভোট হয়েছিল? এই জনগণই বলছে, কেন জনগণ তো ভোট দেয় নাই। 5ই জানুয়ারি আমরা কি দেখেছি? দেখেছি যে 5ই জানুয়ারির আগে যেহেতু কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই সেই নির্বাচনে, তাদের ওই জোটের মধ্যে মূল দল আওয়ামী লীগে একটা, আর বাকি সবগুলো পরগাছা, এদের নিয়ে জোট। সেই জোট ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেজন্যই 5ই জানুয়ারির নির্বাচনের আগেই তারা 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল। এ কথা আগে শুনেছেন? বিনা ভোটে নির্বাচিত হওয়া কখনো হয় নাই। এরা যে আপনাদের ভোট ছাড়া নির্বাচিত হলো, তাহলে কি আপনারা এদেরকে বলবেন যে জনগণের প্রতিনিধি? এদেরকে জনগণের প্রতিনিধি বলা যায় না। কাজে এই সরকার যেমন অবৈধ, তেমনিভাবে এই সংসদ অবৈধ। আর বাকি যেগুলো থাকলো সিট, সেগুলোতে 5ই জানুয়ারি নির্বাচন। সব এই সাংবাদিক ভাইয়েরা আছে, জনগণ দেখেছে ভোট নেওয়াকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী সহ সবাই তারা দেখেছে ভোট কেন্দ্রে মানুষ নাই, প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছে, আর ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে কারা? যেহেতু মানুষই নাই, কুকুর পাহারা দিচ্ছে, তাই না? এই হলো অবস্থা। কাজে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীও লাগে না, কারণ যে লোকই তো নাই, কী ইয়ে করবে? সেই জন্য কুকুর বসে আছে, কুকুরই পাহারা দিচ্ছে, এবং ভোট দিলেও ওই কুকুরই দিয়েছে বোধ হয়, মানুষ আর দেয় নাই। কাজে কাজেই আপনারা বুঝতে পারছেন যে আজকে যারা ক্ষমতায় আছে তারা কোনো বৈধ সরকার নাই, সেজন্য তারা যে কাজগুলি করছে সবই কিন্তু অবৈধ এবং অসাংবিধানিক। আর এই সরকারের যে আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচনের কমিশনের নির্বাচন কমিশনার একটা অথর্ব, মেরুদণ্ডহীন, ঠিক কিনা? কথা বলার সাহস নেই। প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আমাদের সিনিয়র নেতারা গেছে, যারা মন্ত্রী ছিল তারা গেছে,
তাদের সঙ্গে পর্যন্ত দেখা দেন না তিনি। কি আমার বড় লাটসাহ হয়েছে যে সে দেখা দেবে না, তার দেখা দেওয়ার কথা, কথা বলার কথা, সমস্যার সমাধান শোনার কথা এবং সমাধান দেওয়ার কথা, কিন্তু সেটা করতে পারে না। সে নিজেকে নিজে বলে আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে সাহায্য চায়, সে কিছুই করতে পারছে না, সে নাকি অসহায়। যদি অসহায় হয়ে থাকো তাহলে ওই পদটা আঁকড়ে আছে কেন? ওই পদ ছেড়ে দেওয়া উচিত, পদত্যাগ করা উচিত অবিলম্বে, পদত্যাগ করে প্রমাণ করে দাও যে আমি কাজ করতে পারি নাই, আমি ব্যর্থ, আমি অসহায়। কাজে সেজন্যই বলবো এই এক অথর্ব নির্বাচন কমিশন এই আর আওয়ামী লীগ মিলে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যার জন্যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতি বছর 5ই জানুয়ারি পালন করতে চাই গণতন্ত্র হত্যা দিবস। আর মানুষ আসতে চায়, জানতে চায়, কিন্তু সেই সুযোগটি দেয়নি এতদিন। এই প্রথম তাও কয়েক ঘন্টা আগে মাত্র আমাদেরকে দিয়েছে। যেই হোক, আজ যে এতটুকু সুবুদ্ধি হয়েছে এটাও বলবো, এর থেকে কিছু শিক্ষা নিয়ে নিয়ে আর বাকি যে গণতান্ত্রিক আমাদের অধিকারগুলি, সেই অধিকারগুলি ফিরিয়ে দিবেন এবং সেই অধিকারগুলি ফিরিয়ে দিবেন। আর এই যে কাজগুলি আমরা এখন শুরু করেছেন, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বিরোধী দলকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য, যেমন আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে জেলখানায়, থানায় এবং বিভিন্ন অফিসে নিয়ে নির্যাতন করা হচ্ছে, এগুলি বন্ধ করবে। গণতন্ত্র হত্যা করে শুধু নয়, মানুষও হত্যা করে চলেছে, কোন কোন বন্ধ করবে। বহু মানুষ খুন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, এখন এই খুন খুন বন্ধ করেন। খুন খুন করে কোনোদিন কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই ক্ষমতায়, আপনারাও সেটা পারবেন না, সেটা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে দেখেন অনেকেই এরকম করেছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে অত্যন্ত করুণ এবং ভয়াবহ। তাই আমি বলব যে আমাদের বহু নেতা কর্মী এখনও মিথ্যা মামলায় জেলখানায় রয়েছে। আমার সামনে ছবি আছে, রাজীব হাসান ছাত্রদলের সভাপতি অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে, আরও দেখেছে একে গুম করে রেখেছিল আনিসুর রহমান খোকন, একে গুম করে রেখেছিল, পরে অনেক করার পরে একে বের করে দিয়েছে, এখনও সে জেলে আছে, থানায় আছে, জেলে আছে, এই হল অবস্থা। কাজী ইলিয়াস আলীকে এখন পর্যন্ত আমাদের কাছে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে নাই। চৌধুরী আলম সহ বহু নেতা সুমন, কত লোকের নাম বলব, তাদের পরিবার পরিজন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে, প্রতিনিয়ত আসছে, বলছে তাদের ছেলের কথা। আমরা বললাম আমরা দেখছি, চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত তাদের সঠিক হদিস আমরা বের করতে পারি নাই। তাই এদের বলবো, আর মানুষের উপরে জুলুম নয়, অত্যাচার নয়, এমন জুলুম অত্যাচার বন্ধ করে, গুম খুন বন্ধ করে সঠিক পথে আসুন, সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। নাহলে কিন্তু জনগণ
কখন জেগে উঠবে বলা যায় না। তারপরে জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না, কেন কত আপনি মায়ের চোখের অশ্রু দেখবে। মা বোন ভাই বাবা কিভাবে তারা কাঁদছে, তাদের সন্তান হারানোর ব্যথা তারা ভুলতে পারে না। কাজেই মায়ের চোখে পানি আর কেউ দেখতে চায় না। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন, আজকে উপস্থিত আছেন, তাদের কাছে বলবো, এরা তো এই বাংলাদেশের ছেলে, আপনাদের বন্ধু বান্ধব ভাই সকলের পরিচয় আছে, তাহলে আপনারা এদেরকে নিয়ে এত অত্যাচার, এত কষ্ট, গুম গুম করা, এটা কি ঠিক? এটা বোধহয় আপনাদেরকে দিয়ে, আমরা জানি আপনারা বলবেন আমরা তো কাজ হুকুম তামিল করি, আপনাদেরকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে। আমি বলবো না পুলিশ বাহিনী খারাপ, কিন্তু পুলিশ বাহিনীকে নষ্ট করছে, খারাপ করছে পুলিশ বাহিনীর উপরে, নানাভাবে তাদের উপরে হুকুম দিচ্ছে মিথ্যে, আর জুলুম নির্যাতন করছে তাদের উপরে, এগুলো বন্ধ করে। আমরা একসঙ্গে থাকতে চাই, এই বাংলাদেশটি ছোট্ট একটি দেশ, এই ছোট্ট দেশে আমরা যদি সকলে মিলেমিশে থাকি, মানুষগুলা সকল ধর্মের মানুষ যদি আমরা একসঙ্গে মিলেমিশে থেকে কাজ করি, তাহলে আমরা মনে করি বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এই সরকার যেমন অবৈধ, তেমনিভাবে এই সংসদও অবৈধ, আর বাকি যেগুলো থাকলো সিট সেগুলোতে 5ই জানুয়ারি নির্বাচন। সব এই সাংবাদিক ভাইয়েরা আছে, জনগণ দেখেছে ভোট নেওয়াকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী সহ সবাই তারা দেখেছে ভোট কেন্দ্রে মানুষ নাই, প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছে, আর ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে কারা, যেহেতু মানুষই না কুকুর পাহারা দিচ্ছে, তাই না? এই হলো অবস্থা। কাজে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীও লাগে না, কারণ যে লোক কিন্তু নাই কি ইয়ে করবে, সেই জন্য কুকুর বসে আছে, কুকুরই পাহারা দিচ্ছে, এবং ভোট দিলেও ওই কুকুরই দিয়েছে বোধ হয়, মানুষ আর দেয় না। কাজেই আপনারা বুঝতে পারছেন যে আজকে যারা ক্ষমতায় আছে তারা কোনো বৈধ সরকার নাই, সেজন্য তারা যে কাজগুলি করছে সবই কিন্তু অবৈধ এবং অসাংবিধানিক। আর এই সরকারের যে আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচনের কমিশনের নির্বাচন কমিশনার একটা অথর্ব, মেরুদণ্ডহীন, ঠিক কিনা? কথা বলার সাহস নেই। প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আমাদের সিনিয়র নেতারা গেছে, যারা মন্ত্রী ছিল তারা গেছে, তাদের সঙ্গে পর্যন্ত দেখা দেন না তিনি। কি এমন বড় লাটসায় পেয়েছে যে সে দেখা দেবে না? তার দেখা দেওয়ার কথা, কথা বলার কথা, সমস্যার সমাধান শোনার কথা এবং সমাধান দেওয়ার কথা, কিন্তু সেটা করতে পারে না। সে নিজেকে নিজে বলে আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে সাহায্য চায়, সে কিছুই করতে পারছে না, সে নাকি অসহায়। যদি অসহায় হয়ে থাকো তাহলে ওই পদটা আঁকড়ে আছে কেন? ওই পদ ছেড়ে দেওয়া উচিত, পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করে প্রমাণ করে দাও যে আমি কাজ করতে পারি নাই, আমি ব্যর্থ, আমি অসহায়। কাজে সেজন্যই বলবো এই এক অথর্ব নির্বাচন কমিশন
এই আর আওয়ামী লীগ মিলে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যার জন্যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতি বছর 5ই জানুয়ারি পালন করতে চাই গণতন্ত্র হত্যা দিবস। আর মানুষ আসতে চায়, জানতে চায়, কিন্তু সেই সুযোগটি দেয়নি একদিন। এই প্রথম তাও কয়েক ঘন্টা আগে আমাদেরকে দিয়েছে। যেই হোক, আজ যে এতটুকু সুবুদ্ধি হয়েছে এটাও বলব, এর থেকে কিছু শিক্ষা নিয়ে নিয়ে আর বাকি যে গণতান্ত্রিক আমাদের অধিকারগুলি সেই অধিকারগুলি ফিরিয়ে দিবেন, এবং সেই অধিকারগুলি ফিরিয়ে দিবেন। আর এই যে কাজগুলি আমরা এখন শুরু করেছেন, এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বিরোধী দলকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য, যেমন আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে জেলখানায়, থানায় এবং বিভিন্ন অফিসে নিয়ে নির্যাতন করা হচ্ছে, এগুলি বন্ধ করবে। গণতন্ত্র হত্যা করে শুধু নয়, মানুষও হত্যা করে চলেছে। কোন কোন বন্ধ করবে? বহু মানুষ খুন করেছেন, খুন করেছেন, হত্যা করেছে। এখন এই খুন খুন বন্ধ করেন। খুন খুন করে কোনোদিন কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই ক্ষমতায়। আপনারাও সেটা পারবেন না, সেটা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে দেখেন অনেকেই এরকম করেছে, কিন্তু তাদের পরিণতি হয়েছে অত্যন্ত করুণ এবং ভয়াবহ। তাই আমি বলবো যে আমাদের বহু নেতা কর্মী এখনও মিথ্যা মামলায় জেলখানায় রয়েছে। আমার সামনে ছবি আছে, রাজীব হাসান ছাত্রদলের সভাপতি অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে। আরও দেখেছে, একে গুম করে রেখেছিল আনিসুর রহমান খোকন, একে গুম করে রেখেছিল, পরে অনেক করার পরে একে বের করে দিয়েছে, এখনও সে জেলে আছে, থানায় আছে, জেলে আছে। এই হল অবস্থা। কাজী ইলিয়াস আলীকে এখন পর্যন্ত আমাদের কাছে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে নাই। চৌধুরী আলম সহ বহু নেতা সুমন, কত লোকের নাম বলব, তাদের পরিবার পরিজন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে, প্রতিনিয়ত আসছে, বলছে তাদের ছেলের কথা। আমরা বললাম আমরা দেখছি, চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত তাদের সঠিক জিনিস আমরা বের করতে পারি নাই। তাই এদের বলবো, আর মানুষের উপরে জুলুম নয়, অত্যাচার নয়, এমন জুলুম অত্যাচার বন্ধ করে, গুম খুন বন্ধ করে সঠিক পথে আসুন, সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। নাহলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে বলা যায় না, তারপরে এই জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না। কেন, কত আপনি মায়ের চোখের অশ্রু দেখবে, মা বোন ভাই বাবা কীভাবে তারা কাঁদছে, তাদের সন্তান হারানোর ব্যথা তারা ভুলতে পারে না। কাজেই মায়ের চোখে পানি আর কেউ দেখতে চায় না। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন, আজকে উপস্থিত আছেন, তাদের কাছে বলবো, এরা তো এই বাংলাদেশেরই ছেলে, আপনাদেরই বন্ধু বান্ধব ভাই সকলের পরিচয় আছে, তাহলে আপনারা এদেরকে নিয়ে এত অত্যাচার, এত কষ্ট, গুম গুম করা, এটা কি ঠিক? এটা বোধহয় আপনাদেরকে দিয়ে আমরা জানি
আপনারা বলবেন আমরা তো কাজ হুকুম তামিল করি, আপনাদেরকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে। আমি বলবো না পুলিশ বাহিনী খারাপ, কিন্তু পুলিশ বাহিনীকে নষ্ট করছে, খারাপ করছে পুলিশ বাহিনীর উপরে, নানাভাবে তাদের উপরে হুকুম দিচ্ছে মিথ্যে, আর জুলুম নির্যাতন করছে তাদের উপরে, এগুলো বন্ধ করে। আমরা একসঙ্গে থাকতে চাই। এই বাংলাদেশটি ছোট্ট একটি দেশ, এই ছোট্ট দেশে আমরা যদি সকলে মিলেমিশে থাকি, মানুষগুলা সকল ধর্মের মানুষ যদি আমরা একসঙ্গে মিলেমিশে থেকে কাজ করি, তাহলে আমরা মনে করি বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে পৃথিবীর মানচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এই আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। এবং আমার মনে হয় সঠিকভাবে যদি আমরা সম্পদ এবং আমাদের যা কিছু আছে সেগুলোর যদি সদ্ব্যবহার করি, তাহলে বাংলাদেশকে, বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে আরম্ভ করে সকলকে প্রোভাইড করা সম্ভব। এবং সকলের সকলের অন্তপক্ষে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব। তাই আমি বলবো বহু চেষ্টা করেছেন, এর আগে একবার চেষ্টা করলেন পার্লামেন্ট দিয়ে এক দলীয় গণতন্ত্র টিকল না, আবার এসেছেন এখন মানুষ খুন করে গুম করে জবরদস্তি ক্ষমতায় টিকে থেকে আপনাদের রাজতন্ত্র এবার কায়েম করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য কোনো ভালো ফল হয়ে আনবে না। তাই বলবো যে এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। কথায় কথায় নতুন নতুন আইন, কথায় কথায় নতুন নতুন আইন, এই আইনগুলো কেন বিরোধী দলকে কীভাবে হাতে ফেলা যায়, কীভাবে আটকানো যায়, সেই জন্যই এই আইনগুলি করা। কাজে এই আইন করে আমাদেরকে আটকানো যাবে না, জনগণকে কখনো আটকানো যায় না। আমরা মানি আইন আমরা মানব, কিন্তু যে আইনে জনগণের কোনো কল্যাণ হয় না, সুফল আসে না এবং ব্যক্তি বিশেষ নিজের স্বার্থের জন্য করে, সেটা কোনোদিনও কল্যাণকর হতে পারে না, সেটাকে মানুষ কোনোদিনও গ্রহণ করে না। প্রিয় ভাইরা, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কীভাবে আপনি সেটাও নিশ্চয় জানেন। 2008 সালে ২৯শে ডিসেম্বর যে নির্বাচন, ডিসেম্বর যে নির্বাচন হলো সেই নির্বাচনটাও ছিল পাতানো নির্বাচন। মঈনুদ্দীন ফখরুদ্দীনের সাথে আলাপ করে তাদেরকে বৈধতা দিব, দায় মুক্তি থেকে মুক্ত করব, এইগুলি বলে ক্ষমতায় এসেছে দুই তৃতীয়াংশ নিয়ে তাদের সংবিধান পরিবর্তন করতে পারে। সংবিধান পরিবর্তন করেছে, সংবিধান পরিবর্তন করে এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই। আজকে সংবিধান পরিবর্তন করেছে সব নিজের স্বার্থে। কী হয়েছে, কেন আজকে আমরা 2005 সালে বলেন, 2014 সালে বলেন যে আমরা নির্বাচনে গেলাম না? কারণ যে তারা আমাদের সময় আমরা ক্ষমতায় থাকতে আন্দোলন করেছে, বহু জ্বালাও পোড়াও করেছে, আপনারা দেখেছেন, মানুষের বাড়িঘর জ্বালিয়েছে, ব্যাংক লু
সহযোগিতা করেছে, বহু কিছু করে চট্টগ্রাম কোর্ট বন্ধ রেখেছে, চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রাস্তা বন্ধ, রেলওয়ে বন্ধ করে দিয়েছিল, সব তারা করেছিল। হরতাল করেছিল 173 দিন, কাজে এইগুলি করেছিল কেন? তারা বলছে কোনো দলীয় সরকার নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যার জন্য এই আন্দোলনগুলি করেছিল। তারপরে তাদের কথা অনুযায়ী আমরা সংবিধানে সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা সংবিধানে সংযোজন করি, এবং তারপর থেকে কয়েকটা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলিতে কোনো সময় বিএনপি জিতেছে, কোনো সময় আওয়ামী লীগ জিতেছে। আমরাও 2001 সালে নির্বাচনে 2/3 অংশের বেশি পেয়েছিলাম, ইচ্ছা করলে তখনও আমরা সংবিধান পরিবর্তন করতে পারতাম, কিন্তু আমরা তাদের মতো ক্ষমতা লোভীরা এই দুর্নীতিপরায়ণ ছিলাম না বিধায়, আমরা সেগুলো করি নাই। আমরা বলেছি আমরা গণতন্ত্রের পথে আছি, গণতন্ত্রের পথে থাকব, সেই জন্য সংবিধান আমরা পরিবর্তন করি নাই আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও। কিন্তু আওয়ামী লীগ মৈনন্দিন ফখরুদ্দিনের সঙ্গে ক্ষমতায় এসে তাদের বৈধতা দেওয়ার নাম করে কারচুপি করে সেই নির্বাচনে বিএনপিকে পরাজিত করার, শুধু নয় 2/3 অংশ ভোট নিয়ে সংবিধানকে কেটেছিল, একদম শেষ করে দিয়েছে সংবিধান পরিবর্তন করে, তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তাদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তারপরে আমরা দেখেছি তাদের অধীনে নির্বাচন 2008 সালে অনেকেই আমরা দাঁড়াই একাধিক সিটে, সেরকম হয়েছিল বিভিন্ন জেলায়। কাজেই আমরা দেখলাম 2009 সালে যে উপনির্বাচনগুলি হলো, সেই উপনির্বাচনগুলিতে তারা কী সন্ত্রাস, কী কারচুপি করে সকল ভোট কেন্দ্র দখল করে ও ছিনতাই করে সেখানে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে, আর এর সঙ্গে সাথ দিয়েছিল তখন ছিল হুদা, হুদা ছিল নির্বাচন কমিশনার, আর কি শামসুল হুদা সে ছিল, সেও এই তাদের সঙ্গে একইভাবে সুরে সুর মিলিয়ে মৈনন্দিন ফখরুদ্দিনের তারা আজ্ঞাবাহ ছিল, তাই তারা সেগুলিকে সব বৈধতা দিয়েছে। কাজে তারপর থেকে আমরা ওটা দেখার পর থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন কোনোদিন নিরপেক্ষ হবে না, সুষ্ঠু হবে না। সেটা কোন নির্বাচন? সেটা নির্বাচন হলো জাতীয় নির্বাচন, কেন জাতীয় নির্বাচনেই শুধুমাত্র সরকার পরিবর্তন হয়। তারা এখন বলতে পারে যে আমাদের অধীনে বিএনপি নির্বাচন করেছে, আমরাও বলতে পারি আমাদের অধীনে তারা নির্বাচন করেছে, কারণ যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলি হয় ক্ষমতায় যারাই থাকে তাদের অধীনেই হয়, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, তারপরে পৌরসভা বলেন, সকল নির্বাচন কিন্তু যারাই সরকারে থাকে তাদের অধীনে হয়, সেভাবেই সেই নির্বাচনগুলি হয়েছিল, এবং আপনারা দেখেছেন সেখানে এই যে নির্বাচনগুলি হলো, সেখানে উপজেলা নির্বাচন হলো, উপজেলা নির্বাচনে 2টা ঠিক মতো হলো, তারপর দেখল যে তাদের অবস্থা ভালো নয়, তখন তারা আর বসে থাকেনি, তখন তারা রীতিমাত্র ওই দখল আর সিল মারা শুরু করলো,
ফলে বেশিরভাগ জোর জুলুম চিন্তায় করে নিয়ে গেছে, জনগণ ভোট দিতে পারে না। তারপরে পাঁচটা সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, খুলনা, রাজশাহী, তারপরে চট্টগ্রাম, সিলেট আর গাজীপুর। পাঁচটা নির্বাচন মেয়র নির্বাচন হলো এবং বিএনপি আমরা প্রত্যেকটাতেই অংশগ্রহণ করেছি। তখন আমাদের নেতা কর্মীরা সকলেই কাজ করেছে এবং আমরা জনগণ, আমি ধন্যবাদ জানাবো জনগণকে। তখন জনগণ যেভাবে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দিয়েছে, প্রত্যেকটাতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে, প্রত্যেকটাতে একটাও বাদ যায় না। তাহলে এটা পরিষ্কার হয়, একটু ফেয়ার নির্বাচন হলে বা জনগণ ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারলে নির্বাচন সুষ্ঠু হয় আর সেখানে বিএনপি জয়লাভ করে। কিন্তু আপনারা পরবর্তীতে ঢাকা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন কি দেখলেন? ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা দেখলেন যে আমরা ভোটে গিয়েছিলাম, কিন্তু সেই নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন না? নির্বাচনে কি হয়েছে ঢাকায় দেখেনি, উত্তর দক্ষিণ আর কি বলে জানি চট্টগ্রামে, সেখানে কয়েক ঘন্টা ভালো ভোট হয়েছে, তারপরেই শুরু হয়ে গেছে তাদের চুরি, তাদের সিল মারা এবং জনগণকে বিদায় করে দিয়ে ছাত্রলীগ সব কেন্দ্র দখলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের সঙ্গে নিয়ে তাদেরকে দিয়ে ভোট মেরে যেমনভাবে সিল মেরে তারা তাদের আমাদের বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছে, তাদের প্রার্থীকে জয়ী করে নেয়। মানুষ বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছিল কিন্তু তারা জোর করে নির্বাচন ছিনতাই করে নিয়ে গেছে। তারপরে আবার এইবার প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন, মেয়র নির্বাচন হলো, সেখানেও আবার দুই রকমের নিয়ম বা নতুন আইন করলো, পৌরসভা নির্বাচন হবে, মেয়র নির্বাচন হবে মার্কা দিয়ে, দলীয় মার্কা দিয়ে, আর কমিশনার যেগুলো হবে সেগুলো মার্কা ছাড়াই। এইভাবে তারা এই করলো, তারা দেখাতে চায় যে তাদের জনপ্রিয়তা, জনপ্রিয়তা দেখাবার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়া উচিত, তাহলে বুঝতে পারবেন অবস্থাটা। এছাড়া পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, আর ছাত্রলীগ যুবলীগ গুন্ডালিক দিয়ে নিজেদের অবস্থা বোঝা যাবে না। এখানে দেখলেন সমস্ত কেন্দ্র দখল করে কীভাবে তারা সিল মেরেছে, চারিদিকে ব্যালট পেপার পড়ে আছে, এমনকি সেখানে সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না, বের করে দেওয়া হয়। এই হলো যাতে তারা প্রকৃত চিত্রগুলি দেশের মানুষের কাছে, পৃথিবীর মুখে তুলে ধরতে না পারে। এছাড়া আমরা বারবার বলেছিলাম প্রতিটি জায়গায় ছাত্রলীগ মারামারি করছে, আমাদের প্রার্থীদেরকে ভয় ভীতি দেখাচ্ছে, জনগণকে ভয় দেখাচ্ছে যে ভোট কেন্দ্রে যেতে পারবে না। সেজন্যই আমরা বলেছিলাম যে এইভাবে নির্বাচন হতে পারে না নির্বাচন কমিশনারকে। নির্বাচন কমিশনের কেন্দ্র বলেছিলাম সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে পৌরসভা নির্বাচনে, কিন্তু নির্বাচন কমিশন তার ক্ষমতা থাকা সত্ত্বেও সংবিধানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই সংবিধান লঙ্ঘন করে আওয়ামী লীগের দালাল করে সেখানে সেনাবাহিনী না দিয়ে একতরফাভাবে আওয়ামী লীগকে জেতানোর জন্য যত রকমের ব্যবস্থা সব হয়েছে। তারপরে নির্বাচন ফলাফলের পরে
তাকে যখন সাংবাদিক বাইরে জিজ্ঞাসা করেছে নির্বাচন কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, আর বাকি আপনারা সব দেখেছেন। তার মানে তিনি বলেই দিলেন যে আপনারা তো দেখেছেন কি ঘটেছে। কাজে আমি আবার মন দিয়ে বললে আমার চাকরিটা হয়তো থাকবে না, সেজন্যই সে আর বললাম। এই হলো অবস্থা। কাজে প্রিয় ভাইয়েরা, এই আওয়ামী লীগের অধীনে কোনোদিন কি জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে? কাজে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তে আপনারা আমাদেরকে সমর্থন করেছেন, যার জন্য ভোট কেন্দ্রে যান নাই। তাই আমি বলবো যে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন কোনোদিন সুষ্ঠু হবে না। তাদেরকে বলব যে আমরা কোনো ভিনদেশি লোক নয়, আমরা বাংলাদেশের মানুষ। আমরা চাই আলাপ আলোচনা করে একটা সমাধানের পথ বের করে দেশে নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একসঙ্গে কাজ করা। একসঙ্গে কাজ করা এটাই এখন সবচেয়ে বড় দাবি জনগণের, যে গণতন্ত্র ফিরে না আসলে দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি হবে না। গুম, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। সেই জন্যই বলতে চাই যে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যবস্থা নেওয়ার, যেহেতু জোর করে ক্ষমতায় বসে আছে, কাজেই তাদেরকেই বলতে হবে যে দায়িত্ব তাদের নির্বাচনের ব্যবস্থা করা। দেশের মানুষ কেউ কোথাও শান্তিতে নেই, কেন কোনো কাজ তো হয় না দেশে। ঢাকা শহরে শুধু কিছু কয়েকটা ফ্লাইওভার করলে উন্নয়ন দেখায় না, সারা বাংলাদেশে কোথায় কোন উন্নয়ন হচ্ছে দেখা, সারা বাংলাদেশে কোথাও কোনো উন্নয়ন নাই। তার জন্যই গ্রামের মানুষ ঢাকা শহরে আসছে কিছু কাজের আশায়, মহিলা পুরুষসহ সব ঢাকা শহরের দিকে আসছে কাজের আশায়, কিন্তু কাজ পাচ্ছে না। দিনে দিনে দারিদ্রতা বাড়ছে, একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি, আরেকদিকে দারিদ্রতা, আরেকদিকে সন্ত্রাস, এই হলো সত্যিকারের চিত্র। তাহলে আজকে ক্ষমতাসীনরা ক্ষমতায় বসে আছে শুধু লুটপাট করার জন্য এবং দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য। আপনারা দেখেছেন যে বড় বড় প্রজেক্ট নেওয়া হয় কিসের জন্য, এই লুটপাট করার জন্য। লুটপাট করার জন্য এই প্রজেক্টগুলি নেওয়া হয়, আর প্রজেক্টগুলির কস্ট কত বেশি সেটা পরে যখন জানতে পারবেন তখন বুঝতে পারবেন যে কতগুণ বেশি কষ্টে তারা একটা প্রজেক্ট নিয়েছে। এই হলো অবস্থা সত্যিকারে প্রিয় ভাইয়েরা। তাই আজকে প্রয়োজন সত্যিকারে জনগণের সরকার, জনগণের প্রতি যাদের কোনো দায়িত্ব নেই, জনগণের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই, তাদের দিয়ে কখনো দেশের কল্যাণ হতে পারে না। তাই আমরা যদি আজকে তাকাই কৃষকের দিকে, আমরা সকলেই গ্রামের মানুষ, কৃষকের দিকে বাংলাদেশের কৃষকের কি ভালো আছে? নেই। কারণ কৃষকের কৃষি উপকরণের দাম এই সরকারে আমাদের সময় থেকে এই সরকারের আমলে তিন গুণ বেশি হয়েছে, তিন গুণ বৃদ্ধি পেয়েছে, এবং ধানের মূল্য, পাটের মূল্য আজকে কৃষকেরা পাচ্ছে না। তাই
কৃষক মাথায় হাত দিয়ে বসেছে, কৃষক আজ অসহায়, কৃষক আজ অসহায়, কোন কিছু নেই, কিন্তু তাদের কাছ থেকে ঠিক মতো ধানও ক্রয় করা হয় না। আমি বলবো অবিলম্বে কৃষকের ধান কিনতে হবে তাদের প্রকৃত মূল্য দিয়ে, যাতে তাদের কিছু লাভ থাকে, সেইভাবে ধান কেনার ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে কৃষি উপকরণের দাম কমাতে হবে যাতে উৎপাদন বৃদ্ধি পায়। আমরা আমদানি করে লোক দেখানোর জন্য যে দাম কম আছে, দাম কম নেই, বাইরে থেকে আমদানি করে আনা, অর্থাৎ এখানেও কমিশন ব্যবসা, আমদানি করলে কমিশন পাওয়া যায়, সেজন্য এইগুলি করেছে। তাই বলতে চাই আজকে কৃষককে বাঁচাতে হবে, আজকে আমাদের শিল্প কল কারখানাগুলিকে বাঁচাতে হবে। প্রতিনিয়ত আপনারা দেখছেন, আমরা শুনতে পাচ্ছি যে বেকার হচ্ছে, বেকারত্ব বাড়ছে, একে একে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক শিল্প কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়েছে। এই সরকারের আমলে আপনার হিসাব নেন, দেখেন যে আজকে কী অবস্থা, শিল্প কলকারখানাগুলি বন্ধ হয়ে গেছে, সেগুলিতে শ্রমিকরা সব বেকার বেকার হয়ে গেছে। গার্মেন্ট শিল্প যে একটা আমাদের অত্যন্ত সম্ভাবনাময় শিল্প ছিল, সে গার্মেন্ট শিল্প আজকে ধ্বংসের পথে। গার্মেন্ট শিল্পের অবস্থা খুব একটা ভালো নয়, কাজে এইভাবে সরকার বুঝে শুনে দেশকে ধ্বংস করতে বসেছে। আজকে গার্মেন্টস ভালো নয়, টেক্সটাইল ভালো নেই, পাট ভালো নেই, আজকে যে বাড়িঘর তৈরি করে কী বলে রিহ্যাব, তাদের অবস্থা ভালো নেই, তাদের ফ্ল্যাট ফ্ল্যাট যারা করে এখন বিক্রি হয় না, জমি জায়গার দাম কমে গেছে, মানুষের হাতে টাকা নেই, কাজে বিক্রি হয় না, এই হলো অবস্থা। তাহলে দেশের আজকে অর্থনীতি ধ্বংস করে ফেলছে, দেশের মেরুদণ্ড অর্থনীতি, সে অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে। তোমরা ছেলেরা জানো, সবাই ভাই বোনেরা আপনারা জানেন, ব্যাংকগুলির অবস্থার দিকে তাকা, কীভাবে ব্যাংককে লুটপাট করে সব নিজেদের লোককে টাকা দিয়ে দিচ্ছে, আর ব্যাংকগুলি দেউলিয়া হয়ে বসে যাওয়ার অবস্থা হচ্ছে। এই ব্যাংকগুলি অনেক কয়েকটা ব্যাংক আজকে ভীষণ খারাপ অবস্থা, ব্যাংকের এটা হয়েছে। তারপরে এই সরকারের আমলে শেয়ার মার্কেটের কী অবস্থা করেছে আপনারা দেখেন নাই, কত লোক পথে বসেছে শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেট ধ্বংস করেছে, ব্যাংক ধ্বংস করেছে, শিল্প কলকারখানা ধ্বংস করেছে, তাহলে এরা দেশপ্রেমিক কোথা থেকে? আজকে শুধু তাই নয়, এখন বিভিন্ন সার্ভিসের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য পায়তারা করছি। আজকে একটা শ্রেণীকে মানিয়ে দিয়েছে তাদেরকে অনেক ওপরে, আর বাকি যে শিক্ষকেরা, বিভিন্ন শিক্ষকেরা, 26 ক্যাডার যারা আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য যারা আছে, তারা সবাই আন্দোলনের কথা বলছে, কর্মবিরতির কথা বলছে। কেন? শিক্ষক তারাই তো গুরু, তাদের কাছ থেকে তারা আজকে এই ইউনিভার্সিটি পড়ে, এই কলেজ পড়ে, তারপরেই তো তারা বিসিএস দিয়ে সরকারি চাকরিতে ঢুকেছে। কাজে এই শিক্ষকদেরকে অবহেলা অসম্মান করার কোনো সুযোগ নেই, কিন্তু শিক্ষকদের সহ আজকে সব ক্যাডারকে অবহেলা করা হচ্ছে, শুধু দু একটা ক্যাডারকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তাই আজকে তারা বাধ্য হয়ে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে এবং অনেকে চলে উঠছে আন্দোলনে। এর মধ্যে দেশে শান্তি আসবে না, বরং দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, এবং
এরপরে উত্তপ্তের পরে তখন তারা আবার জেল জুলুম ধর পাতল, এটাই তো তাদের একমাত্র অস্ত্র, এগুলো শুরু করবে। কিন্তু এইটা করে হবে না, পার পায় নাই। এরকম দেখেন আয়ুব খান থেকে আরম্ভ করে অনেকেই করেছিল বহু কিছু, কিন্তু কোনোটা দিয়েই তারা রক্ষা পায় নাই। কাজে সেই জন্য বলব অবশ্যই 26 কারণের দাবিও তাদেরকে মেনে নিতে হবে এবং তাদেরকে যথাযথ উপযুক্ত সম্মান দিতে হবে, তাদের বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস, আমি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি সহ আমাদের দলের ছাত্রবৃন্দ সহ আমি অনেককে জিজ্ঞাসা করেছি, তোমরা সরকারি চাকরিতে জয়েন করো না কেন? তারা বলে আমরা গেলেই প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদের গায়ে যদি বিএনপির একটু গন্ধ পায়, তার সমর্থক আর সেই গন্ধটা পায়, তাহলেও আর আমার সেখানে চাকরি হয় না। আর আমি যোগ্যতা থাকুক না থাকুক, যেই হোক না কেন, আমি হলে ঠিকই চাকরি পেয়ে যায়, এই হলো অবস্থা। এইভাবে দেশের মধ্যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, দেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য নয়, ঐক্য সৃষ্টি করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। প্রিয় ভাই বোনেরা, তাই আজকে বলতে চাই যে এখন শ্রমিক, আগে আমাদের শ্রমিকেরা বিদেশে যেত, এখন সেই বিদেশে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে, কোনো বিদেশে কেউ যেতে পারে না এখন, তারা বাংলাদেশের শ্রমিকদের আর নেয় না। কারণ এই সরকারের ভুল নীতির জন্য, এই সরকারের কার্যকলাপের জন্য আজকের এই দুরবস্থা। কাজে রেমিটেন্স দিনে দিনে কমে যাচ্ছে, রেমিটেন্স দিনে দিনে কমে যাচ্ছে, এই হলো অবস্থা। প্রিয় ভাইয়েরা, আর ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ী আমরা চাই বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসুক, আমরা চাই দেশি যারা আছে তারা দেশে বিনিয়োগ করুক, কিন্তু সেই সুযোগটিও নেই। দেশের আইন শৃঙ্খলা সহ সেখানে পরিবেশ পরিস্থিতি এমন যে কমিশন না দিলে বড় অঙ্কে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না, কাজ করা যায় না, এই জন্য এই অবস্থা। প্রিয় ভাইয়েরা, কুইক রেন্টালের নাম শুনেন নাই? এটা খুব ভালো কাজ দিচ্ছে। কুইক রেন্টালের নামে যাদেরকে এগুলো দেওয়া হয়েছে তাদেরকে অনেক ভর্তুকি দিচ্ছে, আর ভর্তুকি দিচ্ছে আর সরকারের থেকে যাচ্ছে সেই টাকাটা, আর সরকার সেই টাকাটা তুলে নেওয়ার জন্য জনগণের উপর চাপিয়ে দিচ্ছে বোঝা। যেমন বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তেলের দাম বাড়াচ্ছে, নানাবিধ সমস্যা করছে, কুইক রেন্টাল আমাদেরকে খুশি রাখার জন্য এবং নিজেদের লোকদের যাতে ব্যাংকে আরও মোটা অঙ্কের টাকা থাকে তার ব্যবস্থা করা উচিত। এই হলো সত্যিকারের অবস্থা। আমি এই সরকারকে বলতে চাই, পৃথিবীর বিভিন্ন দেশে এখন জ্বালানি তেলের দাম অনেক কমে গেছে, বাংলাদেশে কেন এখনও বেশি তাহলে? বাংলাদেশে দাম কমানো হচ্ছে না কেন? এই তেলের সঙ্গে জড়িত কিন্তু অনেক কিছু, জ্বালানি তেলের সঙ্গে উৎপাদিত পণ্য সহ কলকারখানা সহ ইত্যাদি বিদ্যুৎ সব কিছু জড়িত, কিন্তু দাম এখানে কমছে না, প্রতিনিয়ত বাড়িয়েই চলেছে, এই হলো অবস্থা। কাজে কাজে
কাজেই অবিলম্বে আমি মনে করি যে বিদ্যুতের দাম কমানো উচিত, গ্যাসের দাম কমানো উচিত এবং জ্বালানি তেলের দামও কমানো উচিত। কেন মানুষের একটা সীমাবদ্ধতা আছে। এই সরকার লুটপাট করে ব্যাংক তো খালি করেছে, মানুষের পকেটও খালি করেছে। সেই জন্য এখন হাত দিয়েছিল ইউনিভার্সিটির উপরে, প্রথমে চেষ্টা করেছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির উপরে, হয়েছে সেখানে ভিএটি ভ্যাট লাগাতে রেখেছে ছাত্রদের উপরে। সেখানে ছাত্ররা শিক্ষকরা কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে ভ্যাট দেওয়া হয়নি শিক্ষা টিউশন উপর। এর প্রতিবাদ করেছে, যখন প্রতিবাদ করছে যে এটা ছড়িয়ে পড়বে, এটা সারা দেশে এমন আন্দোলন শুরু হয়ে যাবে যে তাদের নিয়ন্ত্রণে থাকবে না। ভয় পেয়ে বাধ্য হয়ে ছাত্রদল ছাত্রদের ভয়ে এই ভিএটি তারা তুলে নিয়েছে। কাজেই ছাত্ররা, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে শুধু কথা শুনলে হাত তালি দিলে স্লোগান দিলে হবে না, দেশপ্রেম থাকতে হবে। দেশ আজকে শেষ হয়ে যাচ্ছে, জেগে উঠতে হবে। আমি বলি না মারামারি গোলাগুলি মোবাবাজি করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলি থেকে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, যার জন্য তাদের এক নেতা মস্করা করে বলেছিল, কিন্তু কথাটা খারাপ বলেনি, বলেছে মাকে ধরলেও ছাড়ে কিন্তু ছাত্ররা ধরলে ছাড়ে না। তোমরা যখন ধরবা তারপরে যাতে আর না ছাড়া একেবারে বিদায় করে ছাড়বে। এই সকল মানুষ
আজকে জেলে কেন? মিথ্যা মামলায় তাকে জেলে আটক করে রাখা হয়েছে জবরদস্তি। মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক অত্যন্ত সৎ বলিষ্ঠ একজন নেতা ছিলেন। তার কলম ছিল অত্যন্ত পরিষ্কার নির্ভর, নির্ভীক ছিলেন, নির্ভয়ে তিনি সত্য কথা লিখতেন। সেজন্য মাহমুদুর রহমান আজকে প্রায় 3-4 বছর ধরে জেলে রয়েছে। অবিলম্বে সকল রাজনীতি মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, রাজীব সহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তি দাবি করছি। আমি মুক্তি দাবি করছি। মাহমুদুর রহমান মান্না, তাকেও একটা মিথ্যে মামলা দিয়ে তাকে জেলে রাখা হয়েছে। সে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, সেই জন্য তাকে জেলে রাখা হয়েছে। আমি মাহমুদুর রহমান মান্নারও মুক্তি দাবি করছি। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, এদেশের মানুষ টক শোগুলি একটু দেখত আগে, ভালো হতো, বিতর্ক হতো, সেখানে অনেক কিছু জানা যেত, বোঝা যেত। এই টক শো এখন পুরা নিয়ন্ত্রণ করে, পুরা নিয়ন্ত্রণ এখন টক শো। টক শোতে কারা যাবে কারা যাবে না সেটা তারা নিয়ম বলে দেবে, এজেন্সিগুলি বলে দেবে, সরকার বলে দেবে, তারা বলে দেবে কাকে কোন টেলিভিশনে ডাকা হবে কি হবে না। এবং সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে পরের দিন তার নামে মামলা, নাহলে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে বন্দি করা হবে কারাগারে। এই হলো সত্যিকারের অবস্থা। আজকে সাধারণ শুধু সমাজ আজকে মুখ খুলতে পারে না, সত্য কথা বলতে পারে না। গণতন্ত্র না থাকলেই শুধুমাত্র সকলের মুখ বন্ধ করে দেওয়া যায়। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, বাংলাদেশে আজকে মানবাধিকার নাই, গুম হত্যা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, খুন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এবং মানুষের মৌলিক অধিকার নাই, কথা বলার কোনো অধিকার নাই। অবিলম্বে এগুলো ফিরিয়ে দিতে হবে এবং সভা সমাবেশ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সেগুলি করতে বলেছে, কিন্তু তাদের কানে এখন ভালোভাবে বাতাস ঢোকে নেই। ঢুকবে, যখন সময় আসবে ঢুকবে, তখন বুঝবেন যে সময় অনেক পার হয়ে গেছে, দেরি হয়ে গেছে। যে প্রিয় ভাইয়েরা, টক শো তো আজকাল কথা বলতে পারে না, এবং অনেকে দেখেছেন টক শোতে কথা বলার জন্য মামলা হয়েছে, মামলা হয়েছে বলে তারা দেশ ছাড়াও হয়েছে, দেশ ছাড়াও হয়েছে, দেশেও থাকতে পারছে না। এই হলো অবস্থা। ছাত্র নেতারা সারা দেশে, সারা দেশে আমাদের দলের নেতা কর্মীরা আজকে ঘরে থাকতে পারে না, কোনে জঙ্গলে নানা জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে কষ্ট করে, দিনের পর দিন পরিবার পরিজন ছাড়া। এমনকি শুধু নয় যৌথ বাহিনীর অভিযানের নামে ধরা হচ্ছে নিরীহ লোকসহ আমাদের দলের নেতা কর্মীদের, আর বাড়িতে বাড়িতে যে হামলা করা হচ্ছে, মা বোনদেরকে নিগৃহীত করা হচ্ছে, তাদের গ্রামের মানুষেরা কি থাকে, যা কিছু সামান্য জিনিস আছে সেগুলোকে ভেঙে চলে তছনছ করে দিয়ে আজকের গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাই আমি বলব যে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা অর্থাৎ পুলিশ, র‍্যাব এবং বিজেপি সহ যারাই আছে, তাদের কাছে আমার আহ্বান,
অন্যায় আদেশ নির্দেশ মানবেন না, জনগণের সাথে জুলুম করবেন না। এরা আপনাদের ভাই, এরা আপনাদের বন্ধু। আমি আজকেও বলবো আপনাদের সামনে, আগেও বলেছি, এই আওয়ামী লীগ কথায় কথায় ভয় দেখায় যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয়, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের চাকরি থাকবে না। আমি বলতে পারি, আমি বলছি আপনাদের, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা তাদের কথা। আমরা কারো চাকরি খাব না, অন্যায়ভাবে কারো কিছু আমরা করব না। এদেশের মানুষ এদেশে থাকবে, এদের চাকরি সবার ঠিক থাকবে। সিভিল প্রশাসনেও একই কথা আমি বলব, যে আপনাদেরকেও বলা হয় একই কথা, আপনাদেরকেও কোনো রকম চাকরি কেন খাওয়া হবে না, খাওয়া চাকরি থেকে বিদায় করা হবে না। বরং আমরা সুশাসন প্রতিষ্ঠা করে সেখানে আমরা জ্যেষ্ঠতা, দক্ষতা, মেধা দেখে তাদের প্রমোশনের ব্যবস্থা করব, তাদের যোগ্যতা অনুযায়ী তারা প্রমোশন পাবে। সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্য যে কোনো পার্টি হোক, তার যদি যোগ্যতা থাকে অবশ্যই তাকে আমরা বিচার করব। এবং সেনাবাহিনী সহ সব জায়গায় আমরা বলব যে একই রকম আমাদের কথা। আজ সেজন্যই আপনারা অন্যায়ভাবে নিজের দেশের ভাই বন্ধুকে হত্যা করবেন না। একে তো প্রতিনিয়ত গ্রাম দেশে অত্যাচার চলছে, বর্ডার এলাকায় প্রতিনিয়ত আমাদের লোকদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। তারপরে দেশের ভিতরেও যদি আপনারা যদি তাদেরকে রকম করেন, তাহলে তারা কার কাছে যাবে? সেজন্যই বলতে চাই, আজকে দেশের এই দ্রব্যমূল্যের উর্ধগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশে প্রতিনিয়ত খুন, গুম, হত্যা, অত্যাচার বন্ধ করার জন্য প্রয়োজন সকলকে ঐক্যবদ্ধ হওয়া। আর আওয়ামী লীগের উচিত অবিলম্বে সকলকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য পরিবেশ সৃষ্টি করা। ইনশাল্লাহ বিশ্বাস করি যে আমরা বিএনপি অতীতে করেছি, আগামীতেও করতে পারব। আওয়ামী লীগ লুটপাট, দুর্নীতি, খুন, হত্যা, অত্যাচারের রাজনীতি হল আওয়ামী লীগের রাজনীতি, যার জন্যই তাদের নেত্রী একটা সত্য কথা বলেছিলেন। সিরাজুর রহমান সাহেবকে চেনেন তো আমরা, আপনারা, বিবিসির সাংবাদিক ছিলেন সিরাজুর রহমান, লিখতেন ভালো। সেই সিরাজুর রহমান সাহেব তাকে ইন্টারভিউ করছিল, বলে আপনি তো বাংলাদেশে যাচ্ছেন রাজনীতি করতে, তো আপনি কি দেশের জন্য কি কি করতে চান? সে বলেছে যে আমি বাংলাদেশে যাচ্ছি রাজনীতি করতে যাচ্ছি না, আমি বাংলাদেশে যাচ্ছি প্রতিশোধ নিতে, প্রতিশোধ নিতে। কাজে আওয়ামী লীগ প্রতিশোধ আর প্রতিহিংসায় রাজনীতি করে, তাই আজকে আপনারা রাস্তায় পড়ে থাকবেন, তারা লুটে নিয়ে যাবে দেশ, সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেবে, আর দেশের মানুষরা পড়ে থাকবে, তারা ভয়তে বিরতে থাকবে। এটা চলতে পারে না, এটা কোনোদিনও চলবে না। তাই আমি বলতে চাই, আসুন সর্বস্তরের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, মেহনতি মানুষ, দেশের জনগণ, মা বোন সহ সকলকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কর্মসূচিগুলি এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিশ্বাস, বাংলাদেশের মানুষ যে বিএনপি এবং ধানের শীষকে ভালোবাসে, এই অল্প কয়েক ঘন্টার মধ্যে
তাই বিএনপি ঢাকা শহর শুধু নয় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সকলের মনে অন্তরে আছে বিএনপি ধানের শীষ এবং থাকবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি জালেম বিদায় হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সকলের কর্মসংস্থান সহ সকলের যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা আর দেশে যদি গণতন্ত্রই না থাকে তাহলে জঙ্গিবাদের উত্থান হবে যেটা আমেরিকা আসলেই হয় আপনারা দেখেছেন এর আগে 96 সালে না 96 সালে আমেরিকা এসেছিল তখন এই জঙ্গিবাদের উৎপাত হয়েছিল না বোমাবাজি হয়েছিল না আব্দুর রহমান বাংলা ভাই আর কি কি সব এগুলো একটা কেউ কিন্তু ধরে নাই আপনাদের অতীতের ঘটনা মনে নাই তারপরে যশোরের ওখানে ঘটনা মনে নাই তারপরে আপনাদের অন্যান্য কুটুমলে সুবিবির মিটিংয়ের উপরে হামলা মনে নাই তারপরে নববর্ষের দিন কিভাবে ইয়ে হয়েছিল ওদের উপরে হামলা হয়েছিল মনে নাই কিন্তু একটা কেউ ধরে নাই কাজে আওয়ামী লীগের সঙ্গে জঙ্গিদের একটা সম্পর্ক রয়েছে জন্যই বারবার বিদেশিদের ভয় দেখায় আমরা গেলেই নাকি এই দেশ ধর্ম নিরপেক্ষতা চলে যাবে আমরা বলব না আওয়ামী লীগ থাকলে ধর্ম নিরপেক্ষতাও থাকে না দেশের মানুষের কোনো নিরাপত্তাও থাকে না জঙ্গিবাদের উত্থান হয় ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আর ওই হিন্দুদের বাড়িঘর দখল করেন কেন তাদের মন্দির দখল করেন কেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠান দখল করেন কেন খ্রিস্টানদের গির্জা হামলা হয় কেন বৌদ্ধদের ইয়েতে বৌদ্ধ বিহারে হামলা হয় কেন তার আপনাদের সময়ই তো সব এগুলো হয়েছে কাজে জঙ্গিবাদ আওয়ামী লীগের তৈরি এবং আওয়ামী লীগ কিছুদিন পর পর আওয়ামী লীগ দেখাতে চায় কিছু লোককে ধরে নিয়ে জঙ্গি ধরেছি এগুলো কী করে জানেন এই কতগুলো ড্রাগ অ্যাডিক্টেড লোক আছে রাস্তা করে ঘুরে থাকে এদিক ওদিক এগুলোকে ধরে নিয়ে যায় এগুলো ধরে নিয়ে যে র্যাবের ওখানে হেডকোয়ার্টারে রেখে দেয় তাদের খেতে দেয় না ঠিক মতো দিন কতকের গেলে তাদেরকে দোষী করতে দেয় না তাদেরকে দাড়ি কামাতে দেয় না বড় বড় দাড়ি করে ইয়ে করে তাদেরকে শুকিয়ে গেলে সামনে দেখায় এই যে আমরা জঙ্গি ধরেছি সন্ত্রাসী ধরেছি এই হলো কারবার আমি বলবো আমি দেশে ছিলাম না এই যে কয়েকদের বিদেশিকে হত্যা কারা এর পেছনে আজ পর্যন্ত বের করতে পারেন না কিন্তু আমাদের নেতাদের কর্মীদের নাম লাগিয়ে দেন গুলশানের ঘটনা আমি জানতে চাই কেন এখনো ধরা হয়নি ওই যে ইটালিয়ান একজনকে যে ছুরিকাঘাত করা হলো কেন তখন বিদ্যুৎ কেন ওই সব জায়গায় বাড়িঘরের মতো জায়গায় বিদ্যুৎ বন্ধ ছিল সিসি ক্যামেরাগুলি কেন বন্ধ ছিল তার জবাব একমাত্র আপনার কাছে সেজন্যই আমি বলতে চাই সামনেই আমাদের ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস এবং ফেব্রুয়ারিটাই হল দুঃখের মাস 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যার ঘটনা আপনারা জানেন এই বিডিআর হত্যার সঙ্গেও জড়িত আওয়ামী লীগ হাসিনা মইনুদ্দিন যার জন্য বিচার হয়নি ঠিকমতো এবং বহু আমাদের অফিসারকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে দেশকে কোটলা করে দিয়ে দেউলিয়া করে দিয়ে দেশে সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে পুলিশের মনোবল ভেঙে দিয়ে র্যাবের মনোবল ভেঙে দিয়ে এগুলো করতে চায় র্যাবের অফিসার ছিল গুলজার আমি জানি ভালো অফিসার ছিল
এই গুলজার কেন হত্যা হলো? গুলজার সন্ধ্যা পর্যন্ত বেঁচে ছিল এবং গুলজার বারবার টেলিফোন করেছে তাদের এর কাছে, কিন্তু কেউ কোনো তাদের কাছ থেকে সাহায্য পায়নি। র‍্যাব যে গেটের কাছে বসেছিল বিভিন্ন পিলখানা, কিন্তু পারমিশন দেয়নি বলে র‍্যাব ঢুকতে পারে না। এখানে আপনাদের বাড়ি ঘরে আমাদের সেটা বৌদ্ধর্মীয় প্রতিষ্ঠানে বা আমাদের বাড়িতে তো র‍্যাব কারো পারমিশনে তো আক্কা করে না, ঢুকে যাচ্ছে যে তছনছ করে সবই করছে। আর ওখানে ঢোকার জন্য পারমিশনের জন্য না পেয়ে এতগুলো ভালো ভালো অফিসারকে তারা সেনাবাহিনীর পারমিশন ময়নুল দিতে পারে, হাসিনাও লাগে না। ময়নুল ক্যান্টনমেন্টে না থাকে কেন হাসিনা ওখানে যে বসেছিল? কেন তারা সেরকম তাকে এই সন্ত্রাসীদের সঙ্গে একসঙ্গে খাওয়া এনে নাস্তা করেছে? এর জবাব হাসিনার কাছে। কাজে হাসিনার হাত ক্ষমতায় আসার পর থেকে রক্তে রঞ্জিত, এই রক্তাক্ত হাত কোনোদিন হাজার হলেও এই নোংরায় পরিষ্কার হবে না। সেজন্যই বলব যে আজকে আমরা দেশে শান্তি জঙ্গিবাদ নয়, আমরা কোন রকম জঙ্গিবাদকে কেউ প্রশ্রয় দেবে না, সংলাপ এবং সমঝোতা দিয়ে প্রশ্রয় দেবে না। যারা এগুলো করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। এবং আমি এটাও বলব যে অনেকে বলতে পারে বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশের উপরে হামলা করা, আমি আমার মাটিকে কারো ব্যবহার করতে দেব না, কোন দেশের জন্য কারো হামলা করার জন্য। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, কাজে আমরা এটা করতে দেব না। সেজন্যই বলি যে এই জঙ্গিবাদ আর না বাড়িয়ে, এই অন্য কিছু আর না বাড়িয়ে, এই যে হেফাজতে বহু নেতাকে গুম করলেন মেরে ফেললেন এখনও তাদের নোটিশ পাওয়া যায় না। এই ইসলামের কথা বলেন আর এদিকে মুসলমানদের ধর্ম করে কীভাবে হত্যা করছে প্রিয় ভাইয়েরা, সেজন্য বলবো বন্ধ করেন। অনেক কিছু করে দেখেছে কোনোটাতেই আগাতে পারেন নাই, লাভবান হননি। আসুন সংলাপ করে আলোচনা করে তার মধ্যে দিয়ে একটা সমাধান বের করে আনি, গণতন্ত্র আনি। আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো রাগ ক্ষোভ দুঃখ নেই, কোনো রাগ ক্ষোভ দুঃখ নেই। আমরা ভুগেছি, কষ্ট করেছি, ভুগেছি, তাই বলবো তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা ভালো থাকেন, ভদ্র থাকেন, কাজে আপনাদের বিরুদ্ধেও আমাদের কোনো ক্ষোভ থাকবে না। যা করেছেন ভুল করেছেন, নিজেরা স্বীকার করেন, মনে মনে স্বীকার করে নেন। আমি আমার বক্তব্য না দাঁড়িয়ে বাড়িয়ে আপনাদেরকে শুধু বলবো প্রিয় ভাইয়েরা, দেশটার দিকে একটু দেখেন, দেশটা সব শেষ হয়ে যাচ্ছে, দেশটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে গেলে আপনাদের ছেলেপেলেদের কোনো ভবিষ্যৎ না। সেজন্যই এখন আমাদের দেশটার দিকে তাকিয়ে কাজ করতে হবে, যাতে আমরা সকলে মিলে, যেমন সকলে মিলে মুক্তিযুদ্ধ করেছি, সকলে মিলে আবার দেশটাকে গড়ে তুলে বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে এমনভাবে প্রতিষ্ঠিত করবো এবং বাংলাদেশের গুরুত্ব সব দিক থেকে অনেক বেশি করবো, যাতে আমাদেরকে কেউ ছোট ভাবতে না পারে। আসুন সকলের কাছে এই আহ্বান রেখে এই গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র বিরোধীদের জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।